নীলাদ্রি লেক স্থানটি সোনাপাথরের পরিত্যক্ত কোণের লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। ব্রাহ্মণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রির নামেই অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোটো বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেককে দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেছে। নীলাদ্রি লেকের সৌন্দর্য দেখার পাশাপাশি এখানে আরও বেশ কয়েকটি সুন্দর পর্যটন স্পট রয়েছে। পর্যটন স্পটগুলো হলো জাদুকাটা নদী, শিমুলবাগান, বারেকটিলা এবং টাঙ্গুয়ার হাওড়। এসব পর্যটন স্পটের দূরত্ব খুব কাছে হওয়ায় ইচ্ছে করলে যে কেউ ঘুরতে পারে। ঢাকা থেকে প্রতিদিন সায়েদাবাদ মহাকালী বাসস্ট্যান্ড থেকে অসংখ্য বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। মোট 6 ঘন্টা জার্নি করে ঢাকা থেকে খুব সহজে সুনামগঞ্জে যাওয়া যায়। সুনামগঞ্জের নতুন ব্রিজ থেকে খুব সহজে টেকেরঘাট বাজারে যেতে হবে। সুনামগঞ্জ শহরের নতুন ব্রিজ এলাকা থেকে টেকেরঘাট যাওয়ার জন্য মোটরসাইকেল পাওয়া যায়। যাত্রাপথে জাদুকাটা নদী পার হয়ে যেতে হয়। বর্ষাকালে ভিন্ন পথে যেতে পারবেন। সুনামগঞ্জ থেকে টাঙ্গর হাওড়ে হয়ে টেকেরঘাট যেতে পারবেন নৌকা দিয়ে। সুনামগঞ্জ থেকে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা সিএনজি বাইক করে তাহিরপুরে সহজে যাওয়া যায়। তাহিরপুরে নৌঘাট থেকে সাইজ এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া নিতে হয়। নৌকা ভাড়া করুন এবং এইভাবে টাঙ্গরা হাওড় দেখে টেকেরঘাট যেতে পারবেন। নীলাদ্রি লেক দেখা শেষ হয়ে গেলে ইচ্ছে করলে দিনে দিনে সিলেট শহরে আসতে পারবেন অথবা সুনামগঞ্জ শহর থেকে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাতে পারবেন। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করুন, সুনামগঞ্জের সৌন্দর্য উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে।